হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। জেনে নেব 2020 সালের লাভ লাইফ কেমন থাকবে না থাকবে। পুরো ভিডিওটা দেখবেন, প্রচুর ইন্টারেস্টিং আলোচনা কিন্তু ভিডিওটার মধ্যে হবে। যে রাশিটি নিয়ে জানবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মানুষদের ফার্স্টেই বলবো, আপনারা কিন্তু একদম মনোযোগ সহকারে শুনুন, কারণ প্রচুর ইম্পর্টেন্ট আলোচনা আপনাদের জন্য রয়েছে। কর্কট রাশির মানুষরা যারা সিঙ্গেল ছিলেন, যারা অনেক দিন ধরে সিঙ্গেল ছিলেন, সেরকমভাবে পার্টনার পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু গুড নিউজ। যারা অনেক দিন ধরে কোনো রকম রিলেশন থেকে আঘাত পেয়েছিলেন, সেই সব মানুষদের জন্য বলছি, তারা এবছরে খুব ভালো একটি পার্টনার পাবেন, যার সাথে আপনাদের মেন্টাল ম্যাচটা কিন্তু খুব সুন্দর হবে এবং তার থেকে আপনারা রেসপেক্ট, লাভ, সমস্ত কিছু কিন্তু পাবেন। সবার মনে আশা থাকে আমার একটি ঠিকঠাক পার্টনার হোক, তো সেই আশাটা কিন্তু আপনাদের ফুলফিল হবে। বলা যেতে পারে ভালোবাসার রং কিন্তু একদম আপনাকে রাঙিয়ে দিয়ে যাবে এই বছরটা। যারা সার্চ করছেন পার্টনারের জন্য, আমি বলবো মন দিয়ে সার্চ করুন, খুব ভালো কিন্তু যোগাযোগ আপনাদের এই সময় হয়ে যাবে। এবং শুধু যোগাযোগ হবে না, হবে কি, আপনাদের এই প্রেমটা বিয়ে পর্যন্ত এগোতে পারে, যেটা কিন্তু একটা স্থায়ী সম্পর্ক তৈরি হবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়টা কিন্তু খুব পারফেক্ট। এই সময় যারা পার্টনার চুজ করবেন, সেই পার্টনারগুলো কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। এই সম্পর্কটা আপনাকে কোনো রকম আঘাত বা আপনাকে কোনো রকম প্রতারণা কিছু কিন্তু দেবে না। যাদের হয়েছিল কি, রিলেশনের প্রতি বিশ্বাস উঠে গেছিল, মানে এত রকমভাবে আঘাত পেয়েছিলেন, তাদের জন্য কিন্তু এই সময়টা আর একটা ভালো সময় ঘুরে দাঁড়ানোর, যেখান থেকে আপনারা কিন্তু ভালো ভালোবাসা অবশ্যই পাবেন। আর একটা এর সাথে কথা বলা যেতে পারে, আপনারা পার্টনারের থেকে প্রচণ্ড পরিমাণ হেল্প পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে হেল্প পাবেন, কেরিয়ারের দিক থেকে হেল্প পাবেন। আর যারা ম্যারিড পার্সন আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো, দুজনের মধ্যে রিলেশন ভালো থাকবে, খুব বজায় থাকবে। কিন্তু সব মানুষের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা প্রযোজ্য হবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু স্যাটার্নের ট্রানজিস্টের ফলে কিছু কিছু মানুষের কিন্তু রিলেশনে ব্রেকও হয়ে যাবে। এই সমস্যাটা কিন্তু থাকছে। কেন থাকছে, কী কারণে থাকছে, সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে। কার্ডে একটি লিংক দিচ্ছে, গিয়ে দেখে নিন। স্যাটার্নের ট্রানজিট যেটা অলরেডি যখন ভিডিওটা দেখছেন তখন কিন্তু হয়ে গেছে। এই স্যাটার্নের ট্রানজিটের ফলে কিন্তু কিছু কিছু মানুষের লাইফে এই রিলেশনগুলো ব্রেক হয়ে যাবে। তো কেন হবে না হবে একটু জেনে নিলে আপনারা আরও ডিটেলসে কিন্তু জিনিসটা বুঝে যেতে পারবেন। আবার অনেক মানুষের লাইফে কী হবে, কোনো রিলেশন ব্রেক হয়ে গেছে অনেক দিন আগে, সেই সব রিলেশন কিন্তু ফিরে আসার চান্স আছে এবং সেই রিলেশনগুলো কিন্তু আরও বেটার একটা পর্যায়ে চলে যাবে, আপনারা উপলব্ধি করতে পারবেন। এটা একটা খুব ভালো নিউজ যে রিলেশনগুলো চলে গেছে, সেই রিলেশনগুলো চলে আসবে। বিবাহ সম্বন্ধ ব্যাপারে আলোচনা আপনাদের কিন্তু এই বছরটা ভীষণভাবে শুভ। কর্কট রাশির মানুষদের ধনু, কুম্ভ আর মিথুন এই রাশির সাথে বিবাহ করলে বা প্রেম করলে কিন্তু সেই রিলেশনটা অনেক ভালো থাকে, অনেক দিন ভালো থাকে এবং দুজনের মধ্যে ক্লোজনেস কিন্তু খুব বৃদ্ধি পায়। তাছাড়া কর্কট রাশির মানুষদের এবছর কিন্তু ভালোবাসা একটা অন্য পর্যায়ে আপনারা খুঁজে পাবেন, দুজনের মধ্যে ক্লোজনেস বাড়বে, আপনারা ভালো সময় কাটাবেন একে অপরের সাথে, মন খুলে কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন। যে সমস্ত পার্টনার চলে গেছে তারা যদি ফিরে আসে আপনারা কিন্তু তাকে অতি সহজে মেনে নিতে পারবেন, এটা হচ্ছে আপনাদের একটা বড় গুণ। যারা কর্কট রাশির মানুষ শুনছেন তারা ভাবছেন ভালোবাসার ব্যাপারে আমরা কিন্তু খুব একটা লাকি নই। ডেফিনেটলি ভালোবাসার ব্যাপারে কর্কট রাশির মানুষরা কিন্তু খুব একটা লাকি হয় না, কিন্তু শুক্রের পজিশন আপনাদের এইট হাউস থেকে শুরু করে আপনাদের যে পজিশনটা থাকবে এই পুরো বছরটা, সেই পজিশন অনুযায়ী আপনাদেরকে একটাই কথা বলার, এই বছরটা কিন্তু আপনাদের জন্য ভালোবাসার একেবারে অফুরন্ত ভাণ্ডার নিয়ে আসছে, যেটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না বা আমার কথা শুনে আপনারা বিলিভ করতে পারছেন না। বিলিভ না করাটাই স্বাভাবিক, কিন্তু যখন আপনাদের সাথে এই ঘটনাটা ঘটবে তখন আপনারা কিন্তু বিলিভ করতে পারবেন। তাই মেন্টালি প্রিপেয়ার থাকুন লাইফে কাউকে চান্স দেওয়ার জন্য। আর দেখো, চান্স তো দিতেই হয়, তাই কি না? লাইফে কাউকে চান্স দিন, নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।
তাহলে কি করতে হবে, নিজেদের মেন্টাল প্রিপেয়ার করতে হবে আর বুঝে শুনে কিন্তু একটু সিদ্ধান্ত নিতে হবে। হুটহাট করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেই আসুক না কেন তাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিন। শুধু এটুকু জানবেন এই বছরটা আপনাদের কিন্তু প্রেমের জন্য ভালো, বিবাহর জন্য ভালো, প্রেম যে বিবাহর জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভীষণভাবে ভালো। আপনারা এগুন, আপনারা কিন্তু লাইফে ভরপুর আনন্দ, ভরপুর ভালোবাসা, কিন্তু সম্মান মান সম্মান সমস্ত কিন্তু পাবেন। এক কথায় যদি বলতে চাই তাহলে একটাই কথা বলবো, ভালোবাসার ব্যাপারে যে মানসিক শান্তিটা আপনাদের কোথাও গিয়ে ভঙ্গ হচ্ছিল সেই মানসিক শান্তিটা কিন্তু আপনারা খুঁজে পাবেন। এটাই সব থেকে বড়ো পয়েন্ট, একটা মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকা। মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকলে কিন্তু আমাদের পুরো লাইফটা স্যাটিসফ্যাকশান থাকে, কি তাই না? হ্যাঁ এক্স্যাক্ট, একদম তাই। তাই কর্কট রাশির মানুষদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের এই বছরটার লাইফে খুব খুব ভালো কাটুক, আশা করছি খুব ভালো কাটবে। এর থেকে আরও ডিটেলসে জানতে গেলে, আরও ডিটেলসে এই আলোচনাগুলো শুনতে গেলে ডেসক্রিপশান বক্সে 2020 সালের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। 2020 সাল কেমন যাবে না যাবে সেই নিয়ে ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিন, আর আমাকে জানান কি আপনাদের লাইফটা কেমন থাকছে না থাকছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।